ফ্যামিলি আপনারা দেখছেন গ্ল্যামার পয়েন্ট আর আমি মানি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সাবজেক্ট থ্রেডিং তো সবার প্রথমে তোমাদের জানতে হবে থ্রেডিং করতে কি কি লাগে প্রথমে লাগে একটা সুতো এই যে 40 নম্বরের সুতো তোমরা যে কোনো দোকানে গিয়ে পেয়ে যাবে তার সাথে লাগে এরকম একটা কাঁচি আর তার সাথে লাগে পাউডার যে কোনো পাউডার তোমরা নিয়ে নিতে পারো আর এরকম একটা স্পঞ্জ তো চলো শুরু করা যাক সবার প্রথমে আমি আমার ক্লায়েন্টের আইব্রোতে স্পঞ্জের সাহায্যে পাউডার লাগিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি স্পঞ্জ না থাকে তাহলে তোমরা তুলোর সাহায্যে পাউডার লাগিয়ে নিতে পারো আর হ্যাঁ ক্লায়েন্ট যদি আইব্রোতে পেন্সিল লাগিয়ে আসে তাহলে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটা তুলোর সাহায্যে বা টিস্যুর সাহায্যে তারপর একটি কাঁচির সাহায্যে এক্সট্রা যে চুলগুলো আছে সেগুলো কেটে ফেলতে হবে মানে সামনের দিকে যে ওপরে যে চুলগুলো থাকে সেগুলো কেটে দিতে হবে এবার আমি থ্রেডিং শুরু করব আমি কিন্তু থ্রেডিং করব আমার ক্লায়েন্টের আইব্রো শেপ অনুযায়ী সবার প্রথমে আমি কপালে আইব্রো করব এবং ভুরুর ওপরে আইব্রো করব তোমরা চাইলে নিচ থেকেও শুরু করতে পারো আচ্ছা তোমরা কি জানো থ্রেডিং কি থ্রেডিং কথাটি কোথা থেকে এসছে থ্রেডিং এর মানে কি চিন্তা কি আমি তো আছি আমি তোমাদের বলবো থ্রেডিং একটি অস্থায়ী চুল অপসারণ টেকনিক এটি একটি চাইনিজ প্রক্রিয়া আর থ্রেডিং অন্য প্রক্রিয়া করা যায় যেমন ভিট শেভিং ইত্যাদি প্রক্রিয়া করা যায় এই থ্রেডিংয়ের সাহায্যে কোনো সাইড এফেক্ট হয় না এবার তোমাদের বলি থ্রেডিং কোথায় কোথায় হয় থ্রেডিং আইভরুতে কপালে ঠোঁটের ওপরের অংশে গলা সাইডে থুতনিতে পুরো মুখে করা যায় আইব্রো বিভিন্ন শেপের হয় যেমন রাউন্ড ফ্ল্যাট আর্চ আর অ্যাঙ্গার শেপে আমরা যখন নিচে থ্রেডিং করব তখন আমরা আমাদের ক্লায়েন্টকে বলবো খুব শক্ত করে ধরতে যদি হালকা করে ধরে তাহলে কিন্তু কেটে যেতে পারে তো তাই শক্ত করে ধরতে বলবো আর তাছাড়া শক্ত করে ধরলে লাগেও কম তো আমি আমার ক্লায়েন্টের আইব্রো শেপ অনুযায়ী থ্রেডিং করা শুরু করে দিয়েছি আর তাছাড়াও তোমরা যখন থ্রেডিং করবে তোমরা তোমাদের ক্লায়েন্টকে একবার জিজ্ঞাসা করে নেবে তার কীরকম শেপ পছন্দ সে কীরকম শেপে চায় তো ক্লায়েন্ট যে শেপে আইব্রো থ্রেডিং করতে চায় সেম ওই শেপে করিয়ে দেওয়ার চেষ্টা করবে আর একটু আস্তে করার চেষ্টা করবে থ্রেডিং না হলে কেটে যেতে পারে আর বারবার দেখে নেবে যে কোন কোন পশমটা তুলতে হবে একবারে তুলবে না বাই চান্স যদি একটা পশম এক্সট্রা উঠে যায় তো আইব্রো শেপ পাল্টে যাবে তার জন্য বারবার দেখে নেবে যে কোন কোন পশম তুলতে হয় তখনই সেইভাবে তুলবে কারণ আইব্রো হলো একটা শৌখিন শখের জিনিস আইব্রো শেপ যত সুন্দর হবে আমাদের ফেসও তত সুন্দর হবে আমাদের আইব্রো শেপ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের ফেসেরও শেপ চেঞ্জ হয়ে যাবে তাই আস্তে আস্তে বারবার দেখে দেখে আমাদের থ্রেডিং করা উচিত থ্রেডিংয়ে একটা পশম যদি এক্সট্রা উঠে যায় আইব্রো শেপও কিন্তু চেঞ্জ হয়ে যায় আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি আমাদের কাছে তো নানান রকমের ক্লায়েন্ট আসে তো তাদের আইব্রো শেপও নানান রকমের হয় এবং গ্রোথও নানান রকমের হয় কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের আইব্রো গ্রোথ প্রচুর পরিমাণে হয় আইব্রো চুলগুলো প্রচণ্ড মোটা টাইপের হয় তো তাদের থ্রেডিং করার সময় প্রচুর লাগে তো একটা উপায় আছে যেটা তোমাদের আমি আজকে শেয়ার করছি যে উপায়ে করলে হয়তো একটু অল্প লাগবে সেটা হলো থ্রেডিং করার আগে আমাদের আইব্রোতে একটু জল দিয়ে নরম করে নেবে আর সুতোতেও যে আইব্রো থ্রেডিং করি যে সুতোটার মাধ্যমে সেই সুতোতেও একটু জল দিয়ে নেবে তারপর থ্রেডিং করে দেখবে আমাদের ক্লায়েন্টের লাগবে কম ব্যথা কম লাগবে এবং আমাদেরও থ্রেডিং করতে অসুবিধা হবে না খুব সহজেই হয়ে যাবে তো আমার একটা আইব্রো থ্রেডিং করা হয়ে গেছে তো মাঝখানেও থ্রেডিং করবো কারণ আমার ক্লায়েন্ট জোড়া আইব্রো রাখতে চায় না আর ওই জোড়া মাঝখানে বেশি একটাও নেই তো মাঝখানে ক্লিন করে দেবো তো এই ক্লিন করার সময় আমাদের সুতো সবসময় আড়াআড়িভাবে মানে ক্রসভাবে ধরতে হবে তাহলে খুব ভালোভাবে থ্রেডিং হবে অ্যান্ড আমাদেরও অসুবিধা হবে না থ্রেডিং করার সময় আর হ্যাঁ থ্রেডিং করার সময় একটা কথা মাথায় রাখবে থ্রেডিং করার সময় আমাদের ক্লায়েন্টের কপালও থ্রেডিং করে দেবে যদি ক্লায়েন্ট না চায় তাহলে করো না হলে করে দেবে তাহলে কি হয় আইব্রোটা প্রচণ্ড ক্লিন লাগে আর সুন্দর লাগে আর ক্লায়েন্টের ফেসও খুব সুন্দর লাগে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবে আমরা যখন কপালে থ্রেডিং করব তখন অনেক সময় মাথার চুল চলে আসে কপালে যার ফলে থ্রেডিং করতে অসুবিধা হয় তার জন্য ক্লায়েন্টকেও বলবে তার হাত দিয়ে চুলগুলো ধরে রাখতে তো দেখতেই পাচ্ছ আমার একটা আইব্রো থ্রেডিং করা হয়ে গেছে দুটো আইব্রোর মধ্যে কতটা তফাৎ সেগুলো তোমরা বুঝতেই পারছ দেখতেই পাচ্ছ এবার ওই আইব্রোটা সেম একই প্রসেসেই করব তার আগে একটা কাঁচির সাহায্যে এক্সট্রা চুলগুলো কেটে নেব তো আমার এক্সট্রা চুলগুলো কাটা হয়ে গেছে এবার আমি কপাল থ্রেডিং করব এবার থ্রেডিং করার সময় আমি আমার ক্লায়েন্টকে বলবো তার হাত দিয়ে নিচের চোখটাকে টেনে ধরে রাখতে
তাহলে আমার থ্রেডিং করতেও সুবিধা হবে আর আমার ক্লায়েন্টের স্কিনও কাটবে না। তো আমি আস্তে আস্তে সেম একইভাবে কপালটা পুরো ক্লিন করে নেব। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, আমাদের আইব্রু দুটো কিন্তু সমান হয় না, একটা একটু এদিকে হেরফের হয়। তো দুটো ভুরুকে সমানভাবে থ্রেডিং করতে হবে যেন দুটো ভুরুর শেপই সেম হয়। এবার আমি আমার ক্লায়েন্টের আইব্রু নিচে থ্রেডিং করব। তো থ্রেডিং করার আগে আমি আমার ক্লায়েন্টকে বলবো খুব শক্ত করে ধরে রাখতে, না হলে আইব্রু কেটে যেতে পারে। এবার আমি থ্রেডিং করা শুরু করব। থ্রেডিং করবো খুব আস্তে আস্তেই করব। আর হ্যাঁ, থ্রেডিং করার সময় মানে এই চোখে থ্রেডিং করার সময় অনেকে সামনে দাঁড়িয়েও করতে করে, আবার অনেকে পেছনে দাঁড়িয়ে করে। আমার পেছনে দাঁড়িয়ে করতে সুবিধা হয় থ্রেডিং, তাই আমি পেছনে দাঁড়িয়েই থ্রেডিং করছি। তোমরা চাইলে সামনে দাঁড়িয়েও করতে পারো, এটা হচ্ছে প্র্যাকটিসের ওপর নির্ভর করে, যে যেভাবে প্র্যাকটিস করে। প্র্যাকটিসের কথায় একটা কথা মাথায় আসলো যেটা তোমাদের বলা দরকার আমার মনে হয়, সেটা হলো যা তোমরা যারা নতুন একদমই থ্রেডিং পারো না, তারা সবার আগে থ্রেডিংয়ের জন্য সুতো ধরা শেখো, কীভাবে সুতো ধরতে হয়। তারপরে প্রতিদিন সুতো প্র্যাকটিস করো, তারপর আস্তে আস্তে থ্রেডিং করা শুরু করো। তবে হ্যাঁ, সবার আগে আইব্রুতে থ্রেডিং করবে না, সবার ফার্স্টে কারোর হাতে করো, তোমাদের বাড়িতে মা পিসি দাদা দিদি যারা আছে তাদের সবার হাতে প্র্যাকটিস করবে। তারপরে আস্তে আস্তে আপার লিপে প্র্যাকটিস করা শুরু করবে, আপার লিপ যখন পারবে তারপরে আস্তে আস্তে কপালে মানে ফোরহেড করা শুরু করবে। ফোরহেডে যখন হয়ে যাবে তারপরে আস্তে আস্তে আইব্রুতে ধরবে। একবারে আইব্রুতে হাত দিও না, কারণ আইব্রুটা খুব শখের জিনিস বললাম, শৌখিনের জিনিস, যদি একটু থেকে এরফের হয়ে যায় তাহলে আইব্রুটা পুরো নষ্ট হয়ে যাবে। তো আমার থ্রেডিং করা হয়ে গেছে, এবার আমি ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে ম্যাসাজ করব। তোমাদের কাছে যদি ময়েশ্চারাইজার ক্রিম না থাকে তাহলে অ্যালোভেরা জেল বা টোনার দিয়েও ম্যাসাজ করতে পারো। এই ম্যাসাজটা 2 থেকে 3 মিনিট মতো করব। আর হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবে, এই ম্যাসাজটা করাই অবশ্যই প্রয়োজন, নাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। আর হ্যাঁ, অনেকের স্কিন সেন্সিটিভ থাকে, তো তাদের স্কিনে দানা দানা ভরে যায় থ্রেডিং করার ফলে। তো তাদেরকে কখনোই অ্যালোভেরা জেল বা ময়েশ্চারাইজার দিয়ে ম্যাসাজ করবে না, প্রথমে জল দিয়ে ম্যাসাজ বা বরফ দিয়ে ম্যাসাজ করবে, তারপর রোজ ওয়াটার বা অ্যাস্টারাইজার দিয়ে ম্যাসাজ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যেন সুস্থ থাকো, ভালো থাকো, আর স্কিনের যত্ন নিও। চলো, টাটা, বাই বাই।